আলাইকুম রাশিয়াকে যুদ্ধে জড়াতে চায় আমেরিকা বলছে পুতিন এদিকে তুরস্কের হামলা বিনা জবাবে পার পাবে না এবারে বিস্তারিত রাশিয়াকে যুদ্ধে জড়াতে চায় আমেরিকা বললেন পুতিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে এই প্রথমবার তার খোলামেলা বক্তব্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অভিযোগ রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইছে যুক্তরাষ্ট্র খবর নিউ ইয়র্ক প্রেসিডেন্ট বলেন যে আমেরিকার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের উঁচু হাতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা পুতিন বলেন যে ইউরোপে ন্যাটো চোট নিয়ে রাশিয়ার যেসব উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র সেগুলোকে পাত্তাই দিচ্ছে না পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ সহ নিরাপত্তার যেসব গ্যারান্টি রাশিয়া চাইছিল যুক্তরাষ্ট্রতা তা অগ্রাহ্য করেছে মঙ্গলবার মস্কো সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে এক বৈঠকের পর ভ্লাদিমির পুতিন বলেন যে আমার মনে হচ্ছে না যে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার আদৌ কোনো চিন্তা রয়েছে তাদের মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার অগ্রগতিকে থামিয়ে দেওয়া সে লক্ষ্য অর্জনে আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার টুইট বার্তায় বলেন যে যুক্তরাষ্ট্র এমন একটি সামরিক সংঘাত বন্ধ করতে চেষ্টা করছে যা থেকে কারোরই কোনো স্বার্থ উদ্ধার হবে না এদিকে তুরস্কের হামলা বিনা জবাবে পার পাবে না ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন আসাইফ আহলুল হক এর মহাসচিব কাইস আল খাজালি বলেছেন যে ইরাকের ওপর তুরস্কের সামরিক বাহিনীর সর্বশেষ যে হামলা চালিয়েছে তার পর্যাপ্ত জবাব দেওয়া হবে বুধবার এক টুইটার পোস্টে তিনি বলেন যে তুরস্কের সামরিক বাহিনী হামলা চালিয়ে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং তারা এখন বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তিনি বলেন বাগদাদ সরকারের চরম নিরাপত্তার সুযোগ নিয়ে তুরস্কের সামরিক বাহিনী ইরাকের উত্তর অঞ্চলের ঘাটি গেড়েছে এবং তুর্কি সরকার ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে চলছে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং এখন তারা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে খাজালি বলেন যে ইরাকি যোদ্ধারা তুর্কি রকম শিক্ষা দেবে ইরাকি তুর্কি সামরিক বাহিনীর হামলার কঠোর নিন্দা জানান তিনি আল খাজালি বলেন যে শরণার্থী শিবিরের উপর বিমান থেকে বোমা বর্ষণ করে তুরস্ক যে অপরাধ করেছে তা বিনা জবাবে পার পাবে না এবং সময় মতো আমরা এর জবাব দেব এতক্ষণ সারা থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন